হুট করেই নায়ক সিয়ামকে ব্যতিক্রম হিসেবে সার্টিফিকেট দিলেন নায়িকা পরিমণি। পাশাপাশি কারোর প্রতি প্রকাশ করলেন একরাশ অভিমান অভিযোগ। পরিমণি বলেন, সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকাচটকি করতে দেখিনি কোনো দিন, তার এই ব্যাপারটা আমার কাছে হ্যাপি লাগে। পরিমণির এমন স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল। হঠাৎ করে এমন স্ট্যাটাস দেবেন কেন পরিমণি? নায়ক সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে কাউকে কি খোসা দিলেন তাহলে? কারণ গত মঙ্গলবার দামাল ছবির সংবাদ সম্মেলন মঞ্চে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরিমণির স্বামী রাজকে। আর সিয়াম পাশে থাকলেও তার হাত ছিল ফাঁকা, মানে তিনি মিম বা পাশে থাকা নায়িকার হাত ধরেননি। বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় পরিমণির সঙ্গে, কিন্তু তিনি খোলসা করে কিছুই বললেন না, রাখলেন রহস্য। তবে সিয়ামের এই বিষয়টি যে তাকে মুগ্ধ করে সেটাও জানালেন আবারও। পরিমণি বলেন, আমি কি ভুল বলেছি, কখনো সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরতে তো দেখিনি। এদিকে আবার অনেকে এটাও বলেছেন, সিয়াম পরি একসঙ্গে অভিনয় করেন বিশ্বসুন্দরী সিনেমায়, হতে পারে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে নায়কের প্রতি এই মুগ্ধতা প্রকাশ করেছেন পরিমণি।